আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরার জেলা পরিষদের 17 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী উত্তম দাসের সমর্থনে এক বাইক র্যালি অনুষ্ঠিত হয় বেলাবোর স্কুলের সামনে থেকে। র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রার্থী উত্তম দাস ছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলার বিজেপি সহ সম্পাদক অসীম সাহা সহ এলাকার কর্পোরেটর বাপি দাস র্যালিতে উপস্থিত ছিলেন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের আর্থসামাজিক উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন, তো সেই কাজের নিরিখে আমরা এই ত্রিস্তর পঞ্চায়েতে গণদেবতাদের কাছে আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমাদের ভারতীয় জনতা পার্টির 17 নং আসনে যিনি প্রার্থী রয়েছেন উত্তম দাস, ওনার সমর্থনে আমরা গণদেবতাদের কাছে যাচ্ছি।